আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম সালাম। আপনি এই বিজনেসটা করছেন কত বছর ধরে? 10 বছর। 10 বছর। 10 বছরের মধ্যে কখনো কি এই যে আপনার এখানে যতগুলো দেখতে পাচ্ছি এই যে অনেক প্যাকেট তো এখানে আছে? হ্যাঁ, 10 প্যাকেট আছে। 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে কি সব বিক্রি হয়েছে কখনো? না, কোনোদিন হয়নি। তা আজকে আমি চাচ্ছি কি আপনার এই যে এখানে কত পিস প্যাকেট হবে মোট? 150 প্যাকেট। 150। এই 150 প্যাকেট আমি 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে চাচ্ছি। মানে আপনার থেকে আমি সবই কিনে নেব, আমি নিজে খাওয়ার জন্য না, আশেপাশে সবাইকে দিয়ে দেব। আপনি কি গুনে গুনে দিবেন, বিক্রি করবেন, নাকি বল কত টাকার আছে বলতে পারবেন? বলেন তো। আমি 150 পিস নিয়ে বার আছি। 150 পিস নিয়ে বের হয়েছে, কয়টা বিক্রি হয়েছে? কয়টা হবে টাকা না গুনলে কয়টা যাবে না টাকা গুনলে কয়? আনুমানিক কয়টা বিক্রি হতে পারে আপনার ধারণা? কয়টা টাকা কি আপনার কাছে এক টাকাও ছিল না যখন বের হন? না, দেখে হইন গেছে না, এটা ছিল আগে থেকে। আর এগুলা বিক্রি করছেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তার মানে 140 তো এখানে আছে। 140টার দাম কত হবে? 1400 টাকা। হ্যাঁ, 1400। মানে এক একটা প্যাকেট কত করে তাহলে হয়? 10 টাকা। আচ্ছা, তাহলে হচ্ছে চাচাকে আমরা টাকা দিয়ে দিই, এই টোটাল এখানে যা আছে সবই হচ্ছে ইয়ে করবো, নিয়ে নেব। এটা ভালো হবে তো আজকে তৈরি করা নাকি? বাবা, আজকে তৈরি করা মিথ্যা কথা বলা তো মা অভাব জন্য। হ্যাঁ, মিথ্যা কথা বল মুখে। যে আপনার তো অনেক বয়স হয়ে গেছে, তারপরে এই কাজ করতে হচ্ছে? ছেলে নাই তো। ছেলে নাই, শুধু মেয়ে? আপনার কি ধারণা, মানে একটা ছেলে থাকলে হয়তো আপনাকে আর একটু খাওয়া পরিশ্রম কম করা লাগতো? আপনার বয়স কত হতে পারে এখন বর্তমানে? 70 বছর। এটা নিয়ে চলাচল করতে কোনো অসুবিধা হয় না তো? সমস্যা তো হবে। তারপরও করছেন? কি করবেন? এই যে টাকাটা নেন, আপনি দেখে নেন টাকা, 1400 টাকা। ঠিক আছে, আচ্ছা, এই যে আপনার থেকে কিনে নিলাম, এটা অবশ্যই তো একটা কারণ আছে, তাই না? কারণটা কি আপনি কি বুঝতে পারছেন? আপনি একজন মুরব্বী মানুষ, একটা সৎ ব্যবসা করতেছেন। তো মাঝে মধ্যে যদি এরকম আপনাদের মতো মানুষদের থেকে যদি আমরা একবারে কিনে নেই তাহলে আপনার কম সময়ে লাভটা হয়ে গেল, আপনার এই কষ্টটা আর হচ্ছে না? হয়তো প্রতিদিন আমি পারবো না, কিন্তু আমার দেখা থেকে যদি সবাই এরকম মাঝে মধ্যে করে তাহলে আপনারা একটু হলেও ভালো থাকবেন, এই জন্যই করা। আপনি এখন ওইটা কাজে থেকে নামান, আপনার তো এটা রাখতে কষ্ট হবে, কারণ সবাইকে আমরা দিব, অনেক সময় লাগবে। আপনি সবাইকে দিয়ে দেন, আমরাও দিই, আপনিও দেন, মানে যেই আসুক বলবেন যে ফ্রি, কোনো টাকা লাগবে না। ঠিক আছে, টাকা তো আপনাকে দিয়েই দিলাম, এখন বাকি হচ্ছে যারা আসবে সবাই টাকা বাদেই আপনার কাছ থেকে এটা নিয়ে যাবে। দেন, সমস্যা নেই তো নাকি? আপনাকে দিয়ে দিলাম টাকাটা, আমি পাঁচ দিন নিষেধ, তুমি এখন একজন দান করলে আমার সমস্যা কিছু আছে? হ্যাঁ, ওনার বয়স 70 বছর, তারপরে উনি ভিক্ষার পথ বেছে না, নিয়ে একটা সৎ ব্যবসা করতেছেন, এরকম সৎ ব্যবসায়ীদের একটু সহযোগিতা করাটা কি খারাপ আপনাদের? ভালো, তাহলে আপনাদের দিয়েই শুরু করি, একটু নেন, মানে এটা তো পেট ভরার জিনিস না, তারপরও আমার মনে হয় যে ওনাকে একটু সহযোগিতা করি আমরা। তাতে আপনি নিজে হাতে দেন, ওই যে ওদিকে অনেকে আছে উপহার চাচার পক্ষ থেকে। কয়জন হবে ওদিকে? 4 জন। দেন আরো 4 প্যাকেট নেন। চাচার পক্ষ থেকে আজকে ফ্রি, চাচা ফ্রি খাওয়াচ্ছে, কোনো টাকা নিচ্ছে না। কি উপলক্ষে? কিনারা কিনেলে ফ্রি খেলাচ্ছে, কিনে ফ্রি খাওয়াইতেছে। ওনার দ্রুত বিক্রি করে দিলাম আজকে। প্রতিদিন তো বিক্রি করে, আজকে একটু ফ্রি দিয়ে ভাই টাকা দিছে, ওনাকে টাকা দিয়ে এখন উনি বলে সবাই। আচ্ছা, না না, এমনি ক্ষুদ্র ব্যবসায়ীদের একটু হেল্প করে চেষ্টা করে। 10 বছরের মধ্যে আজকেই প্রথম এমন ঘটনা, তাতে কি আপনি খুশি? খুশি, আলহামদুলিল্লাহ বলতে হবে, খুশি নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা। সব নিয়ে নিছে, আপনার জন্য রাখেন, এটা আমাদের পক্ষ থেকে। আপনার চায়ের বিলটা দিয়ে যাবো? না, বিল দিয়েছেন, দিয়ে দিচ্ছেন, আমাদের তো চা খাওয়ালেন না, আপনার এই যতগুলো বিক্রি করে দিলাম, এমনি বললাম, সমস্যা নাই, খাওয়ানো লাগবে, অন্য একদিন খাবো, সমস্যা নাই। আসি দাদা, আল্লাহ। ওই যে ফাঁকা হয়ে গেছে, এখন কি করবেন, আবার কি নিয়ে আসবেন? না, আজকে আজকে মতো ছুটি, কালকে। ঠিক আছে।